ভয় কাটানোর সমাবেশ 10টা বছর আগে ওই বাচ্চা ছেলেটা যে ছেলেটার ফুল দিয়ে আমরা আজকে সমাবেশ শুরু করেছি 10টা বছর আগে যখন কেউ ভাবতেও পারতো না যে এই দুর্দণ্ড কোটা চোরগুলোর যারা পেয়াদা আছে সেই নেতাগুলো যখন একদিকে বামপন্থীদেরকে কচু কাটা করছিল ঘর ছাড়া করছিল ক্ষতিপূরণ দেওয়া করাচ্ছিল কান ধরে উদ্বোস করাচ্ছিল ঘরে দেওয়ালে আলতা দিয়ে লিখে দিতে বাধ্য হচ্ছিল যে আর আমি বামপন্থী রাজনীতিতে থাকব না তখন ওই 23 বছরের বাচ্চা ছেলেটা ভয় ভাঙানো লড়াইয়ে নিজের নাম লিখিয়েছিল আর পুলিশের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে কলেজে স্কুলে নির্বাচনের দাবিতে লেখাপড়ার খরচ কমানোর দাবিতে কলকাতাতে ছাত্রদের আন্দোলন মিছিল নিয়ে সবার সামনে রুখে দাঁড়িয়েছিল আর এই নির্লজ্জ দোকানকাটা বেহায়া তৃণমূলের দমেদার পুলিশ অ্যাসাম্পশন পুলিশ যারা তৃণমূলের সঙ্গে থেকে নিজেদের ভুড়ি বানানোতে ব্যস্ত আছে তারা এই সুদীপ্ত গুপ্তের মাথার ঘিলুটা ফাটিয়ে কালো পিচের রাস্তায় সাদা করে দিয়েছিল গোটা শরীর জুড়ে শুধুমাত্র রক্ত ঝরছিল 23 বছরের বাচ্চা ছেলেটা সন্ধ্যার মধ্যে ছেলেটা মরে গেল বাপ চোখে দেখতে পাই কি পাই না করুণ সুরে ভায়োলিন বাজাচ্ছিল সেদিনই ডিওয়াইএফআই এসএফআই স্লোগান তুলেছিল শপথ নিয়েছিল প্রতিজ্ঞা করেছিল যে আর ভয় ভাঙানো তোমরা শুরু করেছো এই ভয় ভাঙানোর শপথ এই ভয় ভাঙানোর সমাবেশ গোটা রাজ্য জুড়ে একদিন ডিওয়াইএফআই এসএফআই করে দেখাবে আর সেই গানই আজকে সালানপুরে ডিওয়াইএফআই করে দেখিয়েছে শুধু সালানপুরে হচ্ছে না সকালে দুর্গাপুরে মিছিল হয়েছে মালদাতে হচ্ছে দার্জিলিংয়ে হচ্ছে এখন পুরুলিয়াতে সমাবেশ হচ্ছে গোটা রাজ্য জুড়ে সমাবেশ চলছে মিছিল মিটিং চলছে কারা করছে ভয় ভাঙানোর কারিগর যারা তারা আর ভয় দেখানোর কারিগররা তারা এখন ইঁদুরের গর্ত খুঁজে বেড়াচ্ছে কেন না 120 কেজি ওজনের দানবের মতন যে গরু চোরটা ছিল এখন তার ওজন কমে 80 কিলো হয়ে গেছে আর কালো চুলগুলো সব বেরিয়ে গেছে সাদা চুল হয়ে গেছে আতিয়াল লটারিতে কোটি টাকা আসবে সহজ আর আমরা এই অঞ্চলে শিল্পাঞ্চলে কাজের মধ্যে বড় হয়ে কারা বসে আছেন আমাদের সামনে কারা দূরে দাঁড়িয়ে আছেন আরে জিন লোগো কা পসিনা কা বদবু হাম লোগো কো সিখাতা হ্যায় কে শ্রমিক কা শ্রম ক্যা হোতা হ্যায় মজদুরি ক্যা হোতা হ্যায় লড়াই ক্যা হোতা হ্যায় যাদের রক্ত সেটাই যে নিচে থেকে পাল্লা তুলতে গেলে আর রেলিং কারখানায় হিন্দুস্তানকে বেঁচে কাজ করতে গেলে যদি রক্তাক্ত হয়ে যায় তো ভাত ঘরকে আর বাপ ঘরকে আমার বাবা বলে বাপের ভিটে কোনোদিন ভুলবি না ওই জায়গা থেকেই বলছি কেউ কোনো ভাত ঘরকে আর কেউ কোনোদিন বাপ ঘরকে বেঁচে দেয় না এই শিল্পাঞ্চলের মজদুররা শ্রমিকরা নিজেদের ভাত ঘর আর নিজেদের বাপ ঘরকে বাঁচানোর লড়াই আমাদের বাপ কাকাদের আমাদের প্রাক্তনীদের আমাদের শ্রমিক আন্দোলনে কৃষক আন্দোলনে তাদের পায়ে যখন কাদা লেগে থাকে তাদের সাদা জামাতে যখন মেশিনের কালি লেগে থাকে তখন সেটা দেখে বাড়ির আমাদের মায়েরা খুশি হয় তারা বলে যে তার মানে খেতে ধান ফলছে আর এখনো কারখানার চিমনি থেকে ধোঁয়াটা বেরোচ্ছে আর কারখানার চিমনি থেকে যদি ধোঁয়াটা বেরোয় তাহলে আমারও রান্নাঘরে উনুন থেকে ধোঁয়াটা বেরোবে আর ভাত হলে তার গন্ধ তো আলাদাই হয় আমরা সেই মাটিতে কাজ শিখেছি সেই মাটিতে আমরা কাজ শিখেছি আর উস মিট্টিতে কাম শিখতে হুয়ে আজ ইস জগৎ পর হম লোগ আয়ে হ্যায় এই লড়াইটা সাহসটা করতে 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 একদিন এই জায়গায় এসেছে হম ইস সভা সে সরকারি কর্মচারিয়ों को हम लोग लाल सलाम देते हैं लाल सलाम देते हैं हम लोग पहला बार ये सरकारी कर्मचारी जिन लोगों को ट्रांसफर किया गया था लड़ाई करने के परिसर पर यही हमारे आसाम जो कॉर्पोरेशन है हमरा देखे थी सकल 10 जाति के पिकेट 5 पर्यंत कान धरे दाग करिए रखे थे एक तृणमूल पिकेट दादा गुलो सरकारी कर्मचारी रा प्रथम प्रथम लड़ाई आंदोलन कम संख्यक छिलो আর এখন দিদিমণি রোজ ঘুরছেন কত ধনে কত চালা সরকারি কর্মচারীরা বাপের বেটার মতন কলকাতা থেকে শুরু করে সালানপুরের ব্লকে ব্লকে স্কুলগুলোতে বলেছে ধর্মঘট হবে যতই সিং আসুক আর যতই নেতারা দরজাতে দাঁড়িয়ে থাকুক
স্কুল চলবে না তাই সরকারি কর্মচারীদেরকে আমরা আমাদের মঞ্চ থেকে লাফালাম দিতে চাইছি हम लोग पूछना चाहते हैं कि कहां गया वो सांसद नाम चाहे बाबू सुप्रियो हो नाम चाहे शत्रुघ्न सिन्हा हो है तो वही जिन लोगों का लिपस्टिक हिमानी और पाउडर से फुर्सत नहीं मिलता है तो वही लोग यही लोग थे ना यही लोग तो थे हिंदुस्तान के बच्चे कारखाना और गेटे गेरुआ अबीर खेले छिलो लड्डू खाइए छिलो প্ল্যাটফর্মগুলো বেঁচে দিচ্ছে 80,000 শূন্য পদ আগামী
कि क्यों नहीं हो पा रहा है चित्तरंजन रेल इंजन कारखाने में इलेक्शन, द्वारको से तो सीख जाएगा कोमे जावे कोमे जाच्छा पश्चिम बंगे एरा रेगा टेक टाका चुरी करे नीचे 14.5 लाख भुवो जॉब कार्ड 14.5 लाख भुवो जॉब कार्ड कौन बनाया इतना सारा धांधली मार का भुवो जॉब कार्ड कौन बनाया किसने दिया हमरा कोनो तृणमूल नेता के चीनी ना हमरा कोनो तृणमूल खुचरा चुनपुटी राघव बोल काम के चीनी ना काम के मानी ना हमरा वीडियो ऑफिस से वीडियो साहब के जवाब दीते हवे और पंचायत से जरा सरकारी ऑफिस आछे तादे के जवाब दीते हवे की करे तो हुआ जॉब कार्ड है कौन बनाया के दिला तो आधार कार्ड के दिला तो बैंक के अकाउंट के दिलो निजे फोटो के बोललो কুড়ি দু নম্বর পিটে কয়লাটা আজকে গ্লোবাল টেন্ডারে দেশের বাইরে
আছে বেতন 7000 টাকা শ্রমিকরা কৃষকরা 5 এপ্রিল দিল্লি যাচ্ছে কিসের দাবিতে 26000 টাকা বেতন 10000 টাকা পেনশন কই না যায় মান হ্যাঁ কিতনা পয়সা হ্যাঁ কিতনা মহঙ্গা হ্যাঁ চাওয়াল কিতনা মহঙ্গা হ্যাঁ আজ ডাল কিতনা মহঙ্গা হ্যাঁ ইলেকট্রিসিটি বিল কিতনা মহঙ্গা হ্যাঁ পেট্রোল ডিজেল আরে পেট্রোল ডিজেল খানা কা বাদ ছোড় দিজিয়ে আজ সুতা ওষুধের দাম বেড়ে গেছে আজ সুতা ওষুধের দাম বাড়ছে কোন ওষুধ যে ওষুধটা খেতে গেলে আজকে পশ্চিমবঙ্গের বাড়ির লোকেরা একটা ডাক্তারকে জিজ্ঞেস করতেও যায় না গাটা একটু গরম গরম লাগছে রে মাথাটা একটু ধরে আছে পাগুলো একটু বেশি ব্যথা করছে পিঠটা একটু ধরে আছে যা তো দোকান থেকে দুটো প্যারাসিটামল এনে দে দাম বেড়ে গেল পাঁচ দিন জ্বর ছাড়ছে না অ্যাজিথ্রোমাইসিন দাম বেড়ে গেল হাটের একটা সবথেকে প্রাইমারি স্টেজের ওষুধ তার দাম বেড়ে গেল কাদের জন্য দাম বাড়ছে আরে আম্মানির বউ তো 10 লাখ টাকার কাপে চা খায় আমার বাড়ির বাচ্চা পেটে যখন খিদের আগুন জ্বলে তখন তাকে একটা প্যারাসিটামল একটা রেন্টের চিকিৎসা একটা অ্যাজিথ্রোমাইসিন দিতে হয় এই সরকারটা গরিব লোকের সরকার এই সরকারটা মেহনতি মানুষের সরকার এই সরকারটা আমরা জিজ্ঞেস করতে চাইছি এরা বলবে আপনারা আমার কথা বলবে না এরা আপনারা আমার কথা কারা বলবে যারা বলবে তাদেরকে ভোটে হারিয়ে দাও যারা বলবে তাদেরকে মারো যারা বলবে তাদেরকে কারখানা থেকে বের করে দাও যারা বলবে তাদেরকে বলো যে বেশি টাকু করবি না বাড়িতে থাক যারা বলবে তাদেরকে বলবে ক্ষতিপূরণ দিতে হবে যারা বলবে তারা যারা ছোট দোকানে কাজ করে বলবে কাল থেকে কাজে আসতে হয় না আমরা জানি ভয় একদিনে ভাঙে না সাহস একদিনে হয় না কিন্তু একদিন সবার ভয় ভেঙে যায় গোটা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে ছাত্র যুবরা সামনে সারিতে দাঁড়িয়ে মাথা ফাটিয়েছে খুন হয়েছে রক্তাক্ত হয়েছে জেল খেটেছে ক্ষতিপূরণ দিয়েছে মা বাপের মুখ দেখতে পায়নি বইয়ের মুখ দেখতে পায়নি বাচ্চা বড় হয়ে গেছে বাপকে চিনতে পারেনি কিন্তু লড়াইয়ের ময়দানে সেটা বাচ্চা হিরো নেই দেখে না আজ সেই জায়গা থেকে গোটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষেরা আজকে ভয় ভাঙিয়ে নিয়েছে তাই তো তৃণমূলের গরু হারিয়ে গেছে গরু হারিয়ে গেছে তৃণমূলের দেখছেন না গরু হারালে কি হয় শম্ভুরা আছে তো সালানপুরে জয়ন্তরা আছে তো জিজ্ঞেস করুন না গরু হারালে কি হয় তো বিবেক আছে ফুলবেড়িয়াতে বাড়ি জিজ্ঞেস করুন গরু হারালে কি হয় সন্ধ্যাবেলা এসে মাকে পা বউকে পায়ে হাত দিয়ে প্রণাম করে দেয় বলে ওমা আমি গরু পেলাম না যখন মা আছে তখন বলে কি বলবো গো আর তোমার স্বামী দুটো গরুটাকেও খুঁজে আনতে পারলো না বলছে কি হলো তুমি মাকে বউ আর বউকে মা বললে চাষির যখন গরু হারিয়ে যায় তখন তাই হয় বউকে পায়ে হাত দিয়ে প্রণাম করে দেয় আর মাকে বউ বলে দেয় তৃণমূলেরও গরুটা হারিয়ে গেছে তাই দিদিমণি এখন ধর্ণা মঞ্চ দিয়েছেন আর বিরাট ওয়াশিং মেশিন লাগিয়ে কালো কাপড় ঢোকাচ্ছেন আর সাদা কাপড় বের করছেন ভানুমতির খেল এই তৃণমূলের হারিয়ে যাওয়া গরুটাকে আর তার গোয়ালে ফেরত দেওয়া চলবে না এই গরুটা হারিয়ে গেছে মানুষের লড়াইয়ে মানুষের আন্দোলনে এই গরুটাকে আর ফেরত দেওয়া যাবে না তাই আমাদেরকে রুখে দাঁড়াতে হবে আমাদেরকে সাধারণ মানুষকে কেন বলছিল বিদেশ যে সামনের দিকে দুটো রাষ্ট্রায়ত্ত কারখানা আর পিছনের দিকে সব ছোট কারখানা কেন বড় কারখানা বেঁচে থাকলে বেঁচে না থাকলে ছোট কারখানাগুলো বাঁচে সম্ভব ছোট কারখানাগুলো মানুষের যখন চাহিদা তৈরি হয় মানুষ তখন বাজারে যায় বাজারে গিয়ে দুটো জিনিসপত্র বেশি কেনে তাই যদি মায়ের সিঁদুর তৈরি করার কারখানা হয় সেই কারখানাটাও চলে যদি বাড়িতে ইট তৈরির কারখানা হয় সেই কারখানাটাও চলে যদি খৈনিক ফ্যাক্টরি হয় যদি ছাতু ফ্যাক্টরি হয় আর যদি সিমেন্টের কারখানা হয় সেই কারখানাটাও চলে সবজি বাজারটাও চলে সোনার দোকানটাও চলে গাড়ির শোরুমটাও চলে মেডিকেল স্টোরটাও চলে আর অটো সেন্টার টোটো স্ট্যান্ড বাস স্ট্যান্ডগুলোও চলে যদি বড় কারখানাগুলো না থাকে তাহলে ছোট কারখানাগুলো ধুঁকতে ধুঁকতে শেষ হয়ে যায় শেষ হয়েছে শ্মশানে পরিণত হয়েছে
শ্মশানে পরিণত হতে হতে শেষের দিকে যাচ্ছে। গোটা উল্টি, গোটা সালানপুর, গোটা বারাবণী, গোটা আসানসোল, শিল্পাঞ্চল সব দিকে যাচ্ছে। কারা জেতাবে, কারা বাঁচাবে, কারা লড়ছে? আমরা আপনাদের কাছে বলতে চাইছি, হ্যাঁ দিবাইয়ে ভাই, হ্যাঁ আমরা নিজেদের চোখে দেখেছি, জেল খাটতে দেখেছি আমাদের কর্মীদেরকে, মার খেয়েছি আমরা, পুলিশের লাঠিও খেয়েছি, পুলিশের লকআপে দেখেছি, জেলখানাতে দেখেছি, চোখের সামনে মইদুলকে খুন হতে দেখেছি, থানায় বসে পুলিশের গালি শুনেছি। আর সেই পুলিশটাই বলে দিতে চাইছি, যদি হিন্দুস্তান কেঁদেছে, পড়ে থাকা ফাঁকা কোয়াটারে গাঁজা চরস হেরোইন মদের আটটা বাজি চলছে, সেখানে বিনা শাসক দল আর বিনা পুলিশ প্রশাসনে এই গৌরাত্ম কিছুতেই চলতে পারে না। তাই আজ আমরা এই সালানপুরের সমাবেশ থেকে পুলিশকে বলতে চাইছি, পুলিশকে, প্রশাসনকে বলতে চাইছি, এই থানার বড় বাবু কানে খুলে ভালো করে শুনে নিন, কারো মায়ের কোল যদি হিন্দুস্তান কেবেলসের পরিত্যক্ত কোয়ার্টারে মাদকের নেশার ক্ষেত্রে কারো বাড়ির কোন ছেলে কোন মায়ের কোল যদি ফাঁকা হয় আর কোন বোনের স্মৃতি সিঁদুর যদি চলে যায়, রাস্তায় দাঁড়িয়ে মানুষকে জবাবদিহি পুলিশকে করতে হবে। কোন তৃণমূলের নেতা বিজেপির নেতাকে আমরা জানি না। আর যদি এটা ভাবে পুলিশের কাছে আমাদের আবেদন, তো আবেদন। আর যদি ভাবে যে ইয়ে উন লোগো কে লিয়ে হম লোগো কা হুঁশিয়ারি হ্যায়, তো হুঁশিয়ারি হ্যায় হম লোগো কা। ক্যা জানা হ্যায় ইয়ে তৃণমূল ভাজপা, ক্যা জানা হ্যায় কি চলছে গোটা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে, গতটা গত দুটো দিন ধরে কিসের মিছিল হলো? ये देसी है, धर्म निरपेक्ष। इस देश में है ये बात कि कोई भी हो, कुछ भी हो, अपना धर्म अपना खुशी से वो निभाना चाहे तो वो निभा सकते हैं। अगर किसी को जी में ना भाए तो वो धर्म निभा नहीं सकते हैं। लेकिन अगर हम चाहे तो किसी को अपना धर्म पालन से हम रोक भी नहीं सकते हैं। यही है भारत का नीति, यही है भारत का आदर्श, यही है भारत का सोच। কিন্তু গত দুদিন তিন দিন ধরে গোটা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে কি ঘটছে, গোটা দেশ জুড়ে কি ঘটছে, কোথা থেকে আসছে এত বন্দুক, অস্ত্র, শস্ত্র, পিস্তল, লাঠি কারা নিয়ে আসছে, কেন অস্ত্র নিয়ে মিছিল হলো, পুলিশের কাছে কোন তেল ঢেলে দিয়েছে, পুলিশের চোখে কত খুলি, কত নেওয়া আর কত ছানি পড়েছে? আর সরকারি যারা আছে রাজনৈতিক দল, তাদেরকে আমরা কিছু বলতে চাই না। ওদের হিসাব পঞ্চায়েতের নির্বাচন থেকে শুরু হবে। ও ये डर हमको अच्छा लगा। ठीक है, कोई कोई है कि हम लोगों का कुछ वीडियो कर रहे हैं, हम लोग बोलना चाहते हैं कि करिए, कीजिए, और घर जाके इत्मीनान से फिर से हम लोगों का बात सुनिए। और सुनने के बाद अगर आप कम उम्र का है तो अपना बाप से बात कीजिए, और अगर ज्यादा उम्र के हैं तो अपना बेटा से बात कीजिए और पूछिए कि तृणमूल बीजेपी को चीज बाप भलो আছে কিন্তু ভবিষ্যতে করবি কি? যদি লাঠি নিয়ে আর মদের বোতল নিয়ে এপাড়া ছেলেরা ওপাড়াতে মাথা ফাটাতে যায় তো মেদিনীপুর দেখিয়ে দিয়েছে গাছে বেঁধে কি করে পেটাতে হয়। এপাড়া ছেলে যদি ঝান্ডা দে বিজেপি ঝান্ডা দে বিজেপি ঝান্ডা ভেঙে তৃণমূলে ঝান্ডা ভেঙে ও পাড়ার মেয়ের আঁচল ধরে টানতে যায়, তাহলে গলায় গামছা বেঁধে আর কি করে ক্ষমা চাওয়াতে হয় সেটাও গোটা রাজ্য জুড়ে বামপন্থীরা লাল ঝান্ডারা দেখাচ্ছে। খুব 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 সাবধান, খুব সাবধান। এ পুলিশ আর বেশি দিন বাঁচাবে না। সান ফিল্ম দেখে হ্যাঁ না, সাকালকার लास्ट सीन में देखे है ना, वो टकला जो है अमिताभ और शशि कुमार, शशि कपूर को ये लोग बोलते हैं कि इन लोगों को पकड़ लो, तो वही पुलिस ही आचे
যে পুরো সকালের দিকে পিস্তল গুলো ভিড়িয়ে বলছে আপনার খেল খতম। মানুষের লড়াইয়ে, মানুষের আন্দোলনে, মানুষের সাহসে, মানুষের মেজাজে আর শ্রীলঙ্কার ট্রেলারে পুলিশকেও বলছি আইনটা আপনার বুটের নিচে নেই, আইনটা আপনার পকেটেও নেই, আইনটা আপনার মাথার উপরে আছে। আইন অনুযায়ী কাজ করলে ডিওয়াই এফআইও আপনাদের সাথে থাকবে, আর আইন ছাড়া বেআইনি কাজ করলে দৌড়াতে কি করে হয় এখন থেকে প্র্যাকটিস করে নেবেন, কারণ দৌড় আপনাদেরও বাকি আছে। আর এরা যখন দৌড় করবে তখন আপনাদেরকে কবার বাঁচাতে যাবে, কেউ বাঁচাতে যাবে না। তাই আপনাদেরকে আমরা বলতে চাইছি, আপনাদের যে এই এলাকার এই সাধারণ মানুষ যারা উপস্থিত আছেন, আমরা আপনাদের কাছে জানতে চাইছি, রানীগঞ্জ আসানসোল বরাকর চিনাকুড়িতে আমরা দেখেছি, ওখানে বড় দাঙ্গা দেখেছি, ইমাম সাহেবের ছেলেকে কোলে করে নিয়ে, মৃত ছেলেকে নিয়ে ইমাম সাহেবকে দাঁড়িয়ে থাকতেও দেখেছি। হাওড়াতে যে দাঙ্গার পরিবেশ তৈরি করে দিল, কে দিল পারমিশন কে? আর আজকে যখন বামপন্থীরা সেখানে শান্তি মিছিল করতে যাচ্ছে, পুলিশ বলছে পারমিশন নেই, তাহলে কে দিয়েছিল অস্ত্র নিয়ে মিছিল করতে পারমিশন দেওয়ার? আর এক অংশ আরেক অংশের বিরুদ্ধে যখন তাদেরকে লড়িয়ে দিচ্ছে, তারপরে যখন সাধারণ মানুষ শান্তি মিছিল করতে যাচ্ছে, তাহলে সেই শান্তি মিছিলের পারমিশন নিয়ে কারা কথা বলতে যাচ্ছে? কারা কারা নিরপেক্ষ থেকে কথা বলতে পারছে না? কারা নিজেদের কাজ ঠিক করে করতে পারছে না? কারা সাধারণ মানুষের থেকে গাও মানুষের লড়াই রুটি রুচি জীবন জীবিকা নিয়ে সবাই নিয়ে চলে আসছে? হ্যাঁ আমরা জানি এই সমাবেশে অনেকে এসছেন আজকে নতুন করে, দূরে গাড়ি আমাদের কথা শুনছেন, তাদের মধ্যে অনেকে আছেন যারা বিগত নির্বাচনও হয়তো বামপন্থীদের দিকে তাদের সমর্থনে ছিলেন না, একটু অন্যদিকে ছিলেন। কোনো ক্ষোভ নেই আপনাদের প্রতি আমাদের, কোনো রাগও নেই আপনাদের প্রতি আমাদের, কোনো হতাশাও নেই আপনাদের প্রতি আমাদের, কোনো নেই, কিচ্ছু নেই। কিন্তু আমরা আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, মানুষের রুটি রুজি জীবন জীবিকা নিয়ে কারা লড়ছে? কারা লড়ছে? কারা জমি মাফিয়া করছে? আর কারা জমিকে কৃষকদের কাছে দিয়ে দেওয়ার জন্য লড়াইটা করেছিল? আর আজও জমি পাত্তা গরিব মেহনতি মানুষকে দেওয়ার জন্য কারা লড়াইটা করছে? কারা মাটি তোলাই কইলাকে কেন্দ্রের সম্পত্তি দেশের সম্পত্তি করে রাস্তা তো শিল্প তৈরি করে বাংলার বেরোজ এই সময়কালেও একদিনে 12টা রেল ইঞ্জিন তৈরি করার জন্য রেকর্ড রাখছে? আর কারা আছে এই রেল ইঞ্জিন কারখানা থেকে প্রথমে বেসরকারিকরণ করে দেওয়া সেখানে যারা কাজ করছে তাদের কাজের জায়গা কমিয়ে দেওয়ার জন্য কারা লড়াই করছে? কারা বিজেপিটাকে কেন্দ্রের সাথে লড়াই করে পশ্চিমবঙ্গে আইন তৈরি করে বাচ্চাদের খাবারের জন্য করেছিল? আর কারা মিথ্যে মিলে টাকা চুরি করছে? কারা গ্রামের গরিবদের জন্য বেকার ছেলে মেয়েদের জন্য 100 দিনের কাজের আইনটাকে তৈরি করে দিল্লি থেকে পশ্চিমবঙ্গে এনেছিল? আর কারা 100 দিনের টাকাটা লুট করছে? কারা 100 দিনের কাজে কেন্দ্রের বাজেটে টাকা বরাদ্দ করতে বলেছিল? আর কারা 100 দিনের টাকা আটকে রেখে দিচ্ছে? কারা শিক্ষা ব্যবস্থাতে বলেছিল যে সর্বশিক্ষা অভিযান সবাইকে লেখাপড়া করানোর দায়িত্ব সরকারকে নিতে হবে? আর কারা সরকারি স্কুল কলেজে সাধারণ মানুষের তর্কসাকসির জায়গাটা আজকে বন্ধ করে দিতে চাইছে? জিসকা বাপ কে জেব মে পয়সা উসি কা লড়কা উসি কা লড়কি পড়েগা ইয়া পড়েগি, কারা করছে? তাহলে মানুষের রুটি রুজির দাবিতে কারা লড়াই আছে? কারা কারা লড়াই আছে? বামপন্থীরা ছাড়া লড়াই ছিল বলেই তো, আর ঠিক জায়গাতে ছিল বলেই তো রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী বান্ধবীকে নিয়ে জেলের ভেতরে লাভ সাইন দেখাচ্ছে ওখানে। আজকে এরা করেছিল কুকৃতি বলেই তো মুখপত্র হয়ে বসে আছে। আজকে এরা চুরি করেছে বলেই তো মানিক ভট্টাচার্য
ভর্তি শুধু চাকরি চুরির পয়সার হিসাব আছে ওদের ডাইরি ভরছে আর আমাদের দোকানের খাতাগুলো ফাঁকা হয়ে যাচ্ছে কেন হচ্ছে বাপপ্রিয় যারা কেন হচ্ছে কারা করেছে রচিত তরুণদের কলকাতা লম্বা কারা করেছে পল্লীতে কলকাতা পল্লী কারখানা বাঁচানোর জন্য লড়াই কারা যাচ্ছে দিল্লিতে 5ই এপ্রিল শ্রমিক বিক্ষোভ ছাড়া কারা উত্তরবঙ্গ অভিযান কারা নানা অভিযান কারা হাওড়া দেশব্যাপী অভিযান করছে লোকগুলোর বেঈমানি করেই উৎপত্তি তাই একটা দল তৈরি করে